বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের লেবার পার্টির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, লেবার পার্টির অন্যান্য নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ, ইফতার মাহফিলে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে আজকে রাঙ্গামাটিতে যে এই পাহাড় ধসে বহু লোক নিহত হয়েছে, আমরা অত্যন্ত দুঃখিত। আমরা যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে অবিলম্বে সে ঢাকা এবং চট্টগ্রামে পাঠিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আসলে সারা দেশেই এখন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, আপনারা দেখছেন। বিশেষ করে হাইওয়েগুলির অবস্থা, কালকেও রাস্তার ছবি দিয়েছে, আপনারা দেখেছেন খবরের কাগজে। হাইওয়ের যদি এই অবস্থা হয় তাহলে দুর্ঘটনা প্রতিনিয়ত আরও বাড়বে। এখন এই সরকারের আমলে আমরা শুধু দেখছি প্রতিনিয়ত মানুষ মৃত্যু মৃত্যু আর মৃত্যু, মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। আর এই সরকার মহা আনন্দে আছে, তারা দেশে বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছে, তারা আকাশে ওড়ে, তারা মাটির কথা চিন্তাও করে না, মাটির দিকে দেখেও না যে কী অবস্থা। কাজে সেজন্য আমরা বলতে চাই যে তিনারা অনেক উন্নয়নের কথা বলেন, কিন্তু উন্নয়নের এই রাস্তাঘাটের যে নমুনা, বিভিন্ন অন্য ক্ষেত্রে যেসব নমুনা গ্রামে গঞ্জে হাওড় পাহাড় এলাকায় যে অবস্থা, সেটা দেখেই কি বোঝা যায় যে উন্নয়ন হয়েছে দেশে আদৌ, বা উন্নয়নের সুফল কি দেশের মানুষের কাছে পৌঁছেছে? যদি উন্নয়নের সুফল পৌঁছত তাহলে হয়তো এই দেশের মানুষ দুই বেলা পেট ভরে খেত, ভালোভাবে থাকতো, শান্তিতে থাকতো, আনন্দে থাকতো। আজকে দেখেন ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু বাজারগুলিতে দেখেন ঈদের মার্কেটে সেরকম অবস্থা নেই, কারণ বাজারগুলিতে বেচা বিক্রি নেই, কারণ যে মানুষের হাতে টাকা নেই। মানুষ ভাত খাবে, বিদ্যুতের এত বিল প্রতিনিয়ত বাড়িয়ে চলছে, বিদ্যুতের বিল দিবে, গ্যাসের বিল বাড়িয়ে চলছে, গ্যাসের বিল দিবে, বাড়ি ভাড়া দেবে, ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে, না পানি অন্যান্য আরও যে আনুষঙ্গিক খরচ আছে সেগুলি করবে। আজকে সাধারণ মানুষের, গরিব মানুষের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে গেছে, এবং এই সরকার তাদের জন্য কিছুই করেনি, করছে না, করবেও না, তাদের নিয়ে কোনো চিন্তা নেই। তারা জানে, তারা মনে করে তাদের ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্য তারা কতগুলো কৌশল ঠিক করেছে, এবং ক্ষমতায় থাকার জন্য যাদেরকে তাদের হাতে রাখা দরকার তাদেরকে অবাধ সুযোগ দিচ্ছে, নিজেরা করো এবং দরকার হলে প্রয়োজনে তাদের যেখানে যেরকম সাহায্য দরকার সেটা তারা করে দিচ্ছে তাদের। কাজেই নির্বাচনে জেতা তাদের, যাদের দিয়ে সম্ভব, যারা তাদেরকে জিতিয়ে দিতে পারবে তাদের জন্য কাজ করলেই হলো। সাধারণ মানুষের এখানে ভোটের কোনো দাম নেই, মানুষ ভোট কেন্দ্রে যেতেও পারে না। সেজন্যই আমাদের দাবি যে এই দেশে ভোট হতে হবে, বহুদিন 10 বছর ধরে ভোট হয়নি এদেশে, কাজে এই দেশে এবার ভোট হতে হবে, আর সেই ভোটে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে চায়। সকল রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে, আর ভোটটা যাতে সকল মানুষ দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট যাদের যারা ভোটার সেই ব্যবস্থা রাখতে হবে। সেই ব্যবস্থা রাখার জন্য প্রয়োজন একটা নির্বাচনকালীন সহায়ক সরকার, যে সরকারটা সর্বরকম সাহায্য সহযোগিতা করতে পারবে এবং নির্বাচন কমিশনকে করবে, সেরকম একজন সরকারের দরকার। কারণ এই হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, তারা কিছু করবে না, তাদের প্রক্রিয়া ভিন্ন, তারা এই জনগণের ভোটে তারা নির্বাচিত হতে চায় না। সেজন্য দেখেন আজকে জনগণের এত দুঃখ দুর্দশায় তাদের কিন্তু কোনো রকম চিন্তাভাবনা নেই বা কোনো কষ্ট নেই।
নিজেরা ভালো আছে, খাচ্ছে দাচ্ছে, আরও যতটুকু রিলিফ আছে রিলিফ চুরি করছে, লুটপাট করছে, ব্যাংকের টাকা নিচ্ছে, এইবার বাজেটে যত রকমের কর বসিয়েছে, ভ্যাট বসিয়েছে। আমাদের সময় ফার্স্ট আমরা যখন ভ্যাট বসে সেটা নিয়ে কত হইচই করেছে পার্লামেন্টে, এখনও রেকর্ড দেখেন কত হইচই করেছে। সাইফুর রহমানকে অনেক গালাগালি করেছে, লোকটা আজকে নেই কিন্তু অনেক গালাগালি করছে। আমরা তো খুব সামান্য পরিমাণে ভ্যাট এবং খুব অল্প জায়গায় দিয়ে এটা শুরু করেছিলাম, সারা পৃথিবীতেই ভ্যাট আছে কিন্তু আজকে এরা তো সামান্য না, সব জায়গায় এমনকি মুদির দোকানেও ভ্যাট লাগিয়ে দিয়েছে। এই অবস্থা আজকে, তো সাধারণ মানুষ কোথায় যাবে? আজকে কোনো কর্মসংস্থান নাই, বেকারত্ব বাড়ছে, বিদেশেও আমাদের বিদেশ থেকে টাকা আজকে পাঠাতে পারছে না, দেশের মানুষের ওখানেও তাদের কর্মসংস্থানে টাকা পাঠাচ্ছে না, আমাদের বিদেশ থেকে টাকা আসা কমে গেছে, দেশ থেকে বিদেশে যাওয়ার লোক কমে গেছে, বিদেশে কোন লোক যেতে পারছে না, দেশের মধ্যে কর্মসংস্থা নেই, তাহলে এই দেশটার এই দুরবস্থা কেন? এই যুদ্ধ করেছিলাম কি আমরা দেশটার এই দুর্দশা, এই দুঃখ দুর্দশা দেখব? আর এই এক পরিবার সমস্ত কিছু দখল করে নেবে, কেউ গণভবন দখল করবে, কেউ অমুক বাড়ি দখল করবে, অমুক বাড়ি দখল, তাদের পরিবারকে সব নিরাপত্তা দিতে হবে, শুধু তারা নিরাপত্তা পাবে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই, ঘুম খুম পেয়ে যাচ্ছে, যাকে তাকে যখন তখন ঘুম করে নিয়ে যাচ্ছে, সেগুলোর কোনো কারণ নিরাপত্তা নাই। আজকে দেশের মানুষ তাই পরিবর্তন চায়, দেশের মানুষ পরিবর্তন চায়, দেশের মানুষ উন্নতি চায়, দেশের মানুষ এই জালেমদের হাত থেকে মুক্তি চায়। তাই আমি বলবো পবিত্র রমজানে আজকে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো যেন আল্লাহ এই জালেমদেরকে বিদায় করে অন্ততকে জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই দেশের দুঃখী গরিব মানুষের মুখে হাসি ফোটায় এমন সরকার প্রতিষ্ঠা করে প্রত্যেকের জন্য, সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে পারে, সেরকম একটি সরকার যাতে দেশে হয় সেই দোয়াই আমরা করবো। আল্লাহ তাআলা যেন আমাদের ফরিয়াদ কবুল করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।